বন্ধুরা, আজকে আমরা পড়ছি হচ্ছে সত্ত্ববিধান। সত্ত্ববিধানের মধ্যে আমরা আজকে যে নিয়মটা পড়ব সেটা হচ্ছে ট বর্গের সাথে মূর্ছন্য স যুক্ত হয়। তো আমরা আগে একটু দেখে ফেলব ট বর্গগুলো কী কী। ট বর্গ হচ্ছে ট, ঠ, ড, ঠ, মূর্ধন্য ণ। এই যে এটা এটা বন্ধুরা লিখেছি ঠ, তো এইগুলো হচ্ছে ট বর্গ, ট, ঠ, ড, ঠ, মূর্ধন্য। এখন এগুলো যদি তোমাদের একটু উদাহরণ দিই তাহলে তোমরা আরও খুব সহজেই বুঝতে পারবে। যেমন তোমাদের আমি বললাম অনিষ্ট, ঠিক আছে, টয়ের সাথে কী হচ্ছে বন্ধুরা, মূর্ধন্য ষ হচ্ছে। আমি তোমাদের বললাম হচ্ছে আড়ষ্ট, এখানেও যুক্ত হচ্ছে, কার সাথে যুক্ত হলো টয়ের সাথে। তারপর খেয়াল করে দেখো অষ্টম, এখানেও টয়ের সাথে মূর্ধন্য ষ হলো। তারপর দেখো উপদেষ্টা, এখানেও টয়ের সাথে কী হলো বন্ধুরা, মূর্ধন্য ষ হলো। তারপর দেখো বৃষ্টি, এখানেও তাই হলো। তারপর হচ্ছে পুষ্টি, এখানেও টয়ের সাথে মূর্ধন্য ষ হলো। এরপর খেয়াল করে দেখো আমরা যদি দেখি যে কাষ্ঠ, এই যে ঠ, আচ্ছা এখানে ঠয়ের সাথে মূর্ধন্য ষ হয়েছে। তারপর দেখো বলিষ্ঠ, এখানেও কিন্তু ঠয়ের সাথে মূর্ধন্য ষ হয়েছে। তারপর আরেকটা বানান আমরা কিন্তু প্রায় ভুল করি, সেটা হচ্ছে দেখো একটু ভালো করে দেখতে হবে, এটা প্রায় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে জ্যৈষ্ঠ। এই জ্যৈষ্ঠ লিখতে গিয়ে কিন্তু সবসময় এখানে জফলা দিয়ে ফেলি, জফলাটা কিন্তু আগে হবে। তারপর হচ্ছে সুষ্ঠু, সুষ্ঠ, সুষ্ঠু, এই যে সুষ্ঠ না সুষ্ঠু। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ট বর্গের সাথে মূর্ধন্য ষ যুক্ত হয়, যে নিয়মগুলো দেখলে নিয়মগুলো একটু মাথায় রাখবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো লাইক করতে হবে, আর বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করতে একদম ভুলবে না। আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে।